পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠলো ব্রাজিল। পাকুইতার একমাত্র গোলে সেলেসাওদের জয়। করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম, রাজশাহী সহ 13 জেলায় 68 জনের মৃত্যু। কঠোর লকডাউনেও জেলা ও গ্রামে বাড়ছে সংক্রমণ। করোনায় মৃত্যু শনাক্তের রেকর্ড হলে উদাসীন মানুষ। 14 জুলাই পর্যন্ত বাড়ল কঠোর লকডাউনের মেয়াদ। করোনা লকডাউন ও বন্যায় কোরবানি পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। সরকারি ব্যবস্থাপনা চান ব্যবসায়ীরা। এবং বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 40 লাখ। আক্রান্ত প্রায় 18.5 কোটি, সুস্থ 16.92 কোটির বেশি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। লুকাস পাকুইতার একমাত্র গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল। প্রথম সেমিফাইনালে দুর্দান্ত লড়েও সেলেসাওদের আটকাতে ব্যর্থ পেরু। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজেয় তিতের দল। এদিকে ম্যাচে রেফারির আচরণ নিয়ে অসন্তোষ জানিয়েছেন নেইমার। ব্রাজিল দুর্গ পেরোতে পারছে না পেরু। পারেনি আগের আসরের ফাইনালে, এবার পারল না সেমির লড়াইয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরাস্ত করা তো সহজ নয়। রিও ডি জেনেরিওর নিল্টন সান্তোস স্টেডিয়ামে শুরু থেকে সেলেসাওদের দাপট। 19 মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও তৈরি হয়েছিল। ক্লোজ রেঞ্জ থেকে জোরালো শট নেয় নেইমার, কিন্তু পেরু গোলরক্ষক অসাধারণ নৈপুণ্যে তা ঠেকিয়ে দেন। বেশিক্ষণ দমিয়ে রাখা যায়নি ব্রাজিলকে। 35 মিনিটে লিড নেয় সেলেসাওরা। নেইমারের অ্যাসিস্টে গোল করেন লুকাস পাকুইতা। কোয়ার্টার ফাইনালেও পাকুইতার গোলেই জয় পেয়েছিল ব্রাজিল। লিওর এই অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিল রণতরিতে নিজের জায়গা পাকা করে ফেলছেন। পাকুইতা দুর্দান্ত ফুটবলার, সেই এ ম্যাচের নায়ক। জাতীয় দলে এমন কারোর সঙ্গে খেলতে ভালো লাগে। ম্যাচে রেফারির আচরণ খুবই রুক্ষ ছিল। সেমিফাইনালে এরকম রেফারি থাকতে পারে না। ফাইনালে আর্জেন্টিনা এলে খুশি হব, কারণ সেখানে আমার বন্ধু আছে। তবে চ্যাম্পিয়ন ব্রাজিলই হবে। গ্রুপ পর্বে পেরুকে 4 গোল দেয় তিতের দল। এর ঠিক আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও সেলেসাওদের বিপক্ষে 4 গোল হজম করে পেরু। সেমির মঞ্চে বাড়তি সতর্কতা ছিল, তাই তো দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক খেলে ব্রাজিল। তিতের কৌশল কাজে লেগেছে, অভীষ্ট লক্ষ্য ফাইনালে পৌঁছে গেছে তার দল। ব্রাজিল আর্জেন্টিনা ক্লাসিক দ্বৈরথ দেখা যাবে কিনা তা জানতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার আরও খবর থাকছে সংবাদের পরের অংশে, এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। গত 24 ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে রাজশাহী, কুষ্টিয়া, চট্টগ্রাম সহ 13 জেলায় 68 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে করোনায় 4, উপসর্গ নিয়ে 15 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় করোনা আক্রান্ত 17 জন মারা গেছেন, যা এ পর্যন্ত জেলায় সর্বোচ্চ। 24 ঘন্টায় কুষ্টিয়ায় 1221টি নমুনা পরীক্ষায় 432 জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 35.38%। চট্টগ্রামে করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন, এর মধ্যে শহরে 2 এবং বিভিন্ন উপজেলায় 7 জনের মৃত্যু হয়। কঠোর লকডাউনেও জেলা এবং গ্রামে বাড়ছে করোনার সংক্রমণ। রংপুর বিভাগের 8 জেলায় করোনা আক্রান্ত 15 জন মারা গেছেন। এছাড়া গত 24 ঘন্টায় কুমিল্লায় 4 ও চুয়াডাঙ্গায় 4 জনের মৃত্যু হয়েছে। করোনা এবং লকডাউন পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি বগুড়ায়। বগুড়ায় রয়েছে আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আপনি বগুড়ায় কি অবস্থা দেখছেন? এখন লকডাউন চলছে এবং করোনা পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে?
আমি একটু আগে কথা বলেছি একজন চিকিৎসকের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে শুধুমাত্র মোহাম্মদ আলী হাসপাতালে আজকে 12 জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই করোনা আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন। এর বাইরেও সেই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু মৃত্যুর খবর আছে, কিন্তু সেটি ঠিক সংখ্যা কত এই মুহূর্তে ডাক্তার চিকিৎসকরা জানাতে পারেননি। তবে দুটি হাসপাতালেই রোগীদের যে ভর্তির ব্যবস্থা সেটি বলা যায় যে একেবারেই শেষ হয়ে গেছে। সেই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আর যে কয়েকটি সিট বাকি আছে সেটি হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে শেষ হয়ে যাবে, এমনই ধারণা দিয়েছেন সেখানকার একজন কর্মকর্তা। এর পাশাপাশি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, যেটি 250 শয্যার হাসপাতাল হিসেবেই ঘোষিত এবং শুধুমাত্র কোভিড চিকিৎসার জন্যই করা, সেই হাসপাতালটিতে এখন আর কোনো বেড নেই। সেখানে চিকিৎসা ব্যবস্থা যতটাই উন্নত হচ্ছে লোকের চাপ ততটাই বাড়ছে, কারণ শুধু বগুড়ার ব্যাপার নয়, সেই হাসপাতালটাতে আসলে অন্যান্য জেলা থেকেও আসছে, বিশেষ করে পাশের জেলা জয়পুরহাট, নওগাঁ এইসব জেলা থেকেও বিপুল সংখ্যক রোগী আসছে, যে কারণে হাসপাতালের পক্ষে আর চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি যেটি আমরা জানতে পেরেছি যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সমস্যায় একেবারে বলা যায় যে শেষ হয়ে গেছে, সে কারণে তারা আজ থেকে সিলিন্ডারের উপরে নির্ভর করে রোগীদের চিকিৎসা দেবেন। আর অন্যান্য জায়গা থেকে আমরা যেমন তথ্য পাচ্ছি, এখন জেলা সদরের বাইরে বিশেষ করে গ্রাম পর্যায়ে এখন খুব দ্রুতই ছড়িয়ে যাচ্ছে এই করোনা, এবং রোগীরা যারা আসছে তাদের অধিকাংশই গ্রাম থেকে আসছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। আর লকডাউনের ফলে যে অবস্থাটা ছিল প্রথম 2-3 দিন আমরা দেখতে পেয়েছি, সেটি বলা যায় যে সরকারের যে বিধিবিধান সেগুলো মানার ক্ষেত্রে সাধারণ মানুষের একটু আগ্রহ দেখা গেছে বা তারা মেনেওছে, কিন্তু আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকেই বলা যায় যে যার মতো করে চলছে, এমনকি মাস্কের ব্যবহার যেটা আমি 2-3 দিন আগে দেখেছি সাধারণ মানুষের মধ্যে, সেটির ক্ষেত্রেও আজকে আমার কাছে মনে হয়েছে একেবারে যে যার মতো করে চলছে। শুধু সাতমাথা যেটি শহরের কেন্দ্রস্থল যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন থাকে বলে সেখানে কিছু লোকজন মাস্ক পরে এই এলাকাটাতে পার হবার চেষ্টা করে, এই ঠিক এই সাতমাথা পার হবার পরে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতাটাও কম দেখতে পাই, একই সাথে সরকারি যে স্বাস্থ্যবিধি বলা হচ্ছে সেটিও কেউ মানে না। সব মিলিয়ে বগুড়ার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, আজকের পরে বগুড়ার কোনো হাসপাতালে আর রোগী ভর্তি করা যাবে এমনটা প্রত্যাশা করা খুব দূর হবে, কারণ ইতিমধ্যেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে সেখানকার পরিস্থিতি। আর এই অবস্থার পর আমরা স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বশীল থাকেন তারা কাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, তারা কেউ ফোন ধরছে না, সব মিলিয়ে বগুড়ার স্বাস্থ্য বিভাগের কী অবস্থা আছে এটাও আমরা জানতে পারছি না। হাসিবুর রহমান জানাচ্ছিলেন বগুড়ার করোনা পরিস্থিতি। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ল, 14 জুলাই পর্যন্ত মেয়াদ 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন জাতীয় পরামর্শ কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিস্থিতি বিবেচনায় 12 বা 13 জুলাই পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে। সারা দেশে বিধিনিষেধ চলছে অনেকদিন ধরে, তবে 1 জুলাই থেকে কঠোর অবস্থান নিয়েছে সরকার, বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছে সেনাবাহিনীও। তারপরও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কঠোর বিধিনিষেধ 7 থেকে 14 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জাতীয় পরামর্শ কমিটিও সেটিই চেয়েছেন। সোহারে এটা বেড়ে যাচ্ছিল, এটা কমানোর এটারই একমাত্র উপায় যে আপনার ওই বিধিনিষেধ দেওয়া। তো সেক্ষেত্রে আমাদের যৌক্তিকভাবেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকারের এই সিদ্ধান্ত যে আরো 1 সপ্তাহ এই কঠোর বিধিনিষেধ আপনার চলমান থাকবে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বলেন ঈদে মানুষের চলাফেরা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। এই ঈদটা একটা বড় চ্যালেঞ্জ, সে বিষয়ে কিন্তু সরকার এখনো পরিকল্পনা করছে, সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত আসবে যে আমরা ঈদের সময় কিভাবে আমাদের চলাফেরা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কারণ যেভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এটাকে আসলে আমাদেরকে কমাতে হবে। 14 জুলাইয়ের পর কঠোর বিধিনিষেধ বাড়বে কিনা সে সিদ্ধান্ত হবে 12 বা 13 জুলাই। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এর আগের খবর আপনি যেমনটি জানাচ্ছিলেন রাজধানীতে অফিসগামী মানুষের ভিড় আসলে দেখা যাচ্ছে, আপনি ছিলেন বিজয় সরণিতে, এখন রয়েছেন মোহাম্মদপুরে, সেখানের কি চিত্র দেখছেন? দেখুন, গতকালকে থেকে রাজধানীর যেই অবস্থা ছিল আজকেও কিন্তু একই অবস্থা, যদিও আজকে আমরা সকাল থেকে দেখছি
যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক বেড়েছে। আমি এখন আছি মোহাম্মদপুরের যে বসিলা এলাকাটিতে, এখানে যদি একটু দেখাই নিশ্চয়ই দেখবেন যে এখানে কিন্তু হেঁটে চলা মানুষ, রিক্সায় করে চলা মানুষ এবং প্রাইভেট কারে করে অনেক মানুষ কিন্তু যাতায়াত করছে। আপনি যদি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু যে সকল মোটরসাইকেলগুলো আসছেন বা যারা বের হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করছেন। আমি আগের খবরেও যেমনটি বলছিলাম যে এত পরিমাণের মানুষ বের হয়েছে যে চাইলেও কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না। এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনীর একটি টহল টিমও কিন্তু এখানে এসছে, তারা হয়তো কিছুক্ষণ পরে এখানে চেকপোস্ট বসাবেন। সেনাবাহিনীর র্যাব, পুলিশ সবাই কিন্তু মাঠে রয়েছেন, সবাই কিন্তু যে বিষয়টি বলছেন যারা ঘর থেকে বের হচ্ছে বিনা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে হচ্ছে। গতকালকে 400+ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে শুধু ডিএমপি এলাকা থেকে, শুধু তাই না এছাড়াও কিন্তু 100 মানুষকে আর্থিক জরিমানা করা হয়েছে। আর্থিক জরিমানা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তারপরেও কিন্তু মানুষকে আসলে ঘরে রাখা যাচ্ছে না। তারপরেও যারা ঘর থেকে বেরোচ্ছেন তাদের বিষয়ে কিন্তু নির্দেশনা হচ্ছে যাতে অবশ্যই তারা স্বাস্থ্যবিধিটাকে মেনে চলেন এবং মাস্ক পরিধান করেন। সেই ক্ষেত্রে সেখানেও আমরা দেখেছি উদাসীনতা, শুধুমাত্র তাই না এক একটি রিক্সাতে আমরা দেখেছি যে 3 করে তারা উঠছেন, এক একটি মোটর সাইকেল যেখানে পুরোপুরিভাবে নিষেধ করা হয়েছে যে একজনের বেশি যিনি চালাবেন এছাড়া কেউ যাতে না উঠতে পারেন। তারপর আমরা দেখেছি 2 করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কঠোর অবস্থানে যাচ্ছেন, তারা মামলা দিচ্ছেন, তারা গ্রেপ্তার করছেন, কিন্তু যারা বের হচ্ছেন তারপরেও তারা নানা যুক্তিতে কিন্তু বের হচ্ছেন এবং তারা যেটি বলছেন জীবিকার তাগিদে অনেক বের হচ্ছেন। এই 7 যে লকডাউন চলছে, প্রথম দিন আজকে 6 দিন, তার মধ্যে প্রথম 3 বা 4 কথা যেটি বলে আমরা কিন্তু দেখেছিলাম যে অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তারপরে গতকালকে থেকে আমরা দেখেছি মানুষ কিন্তু অনেকটাই বের হওয়া শুরু করেছে, বিশেষ করে গত বছরে যখন সার্বিকভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তখনও কিন্তু একই চিত্র আমরা দেখেছিলাম যে কয়েকদিন পর সেই বিষয়টি অনেকটাই শিথিল হয়ে গেছিল। এবারও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে লকডাউনের যে ব্যাপারটা সেটি কিন্তু অনেকটাই শিথিল হয়ে যাচ্ছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা সকাল থেকে একেবারে রাত অবধি কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসাচ্ছেন, তারা বিধিনিষেধ ঠিক মতো মানা হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা তদারকি করছেন। খালেদ রহমান জানাচ্ছিলেন মোহাম্মদপুর থেকে। আগামী সপ্তাহ থেকে সারা দেশে শুরু হচ্ছে গণটিকা। 12 সিটি কর্পোরেশনে মডার্না এবং জেলা উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে। অগ্রাধিকার তালিকায় যুক্ত হয়েছেন কৃষক, শ্রমিক এবং আইনজীবীরা। টিকা নেওয়ার বয়সসীমা 40 থেকে কমিয়ে 35 বছর করা হয়েছে। মহাখালীর ইপিআই স্টোর কোভ্যাক্স থেকে পাওয়া 25 মডার্নার টিকা আর 20 সিনোফার্মের টিকা রাখা হয়েছে এখানে। 2-8 সিনোফার্ম আর -20 সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে মডার্নার টিকা। স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত, শুধু সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা। ওই এলাকায় মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল ও সিটি কর্পোরেশনের নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে নেওয়া যাবে টিকা। আর চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে জেলা ও উপজেলায়। সবার টিকা নিশ্চিতে গ্রামে করা হবে অস্থায়ী টিকা ক্যাম্প। যদি দেখা যায় যে আমরা রেজিস্ট্রেশন করে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ভ্যাকসিনেশনের আওতায় সকলকে আনতে পারছি না, তখন প্রয়োজনে ক্যাম্পেইন মোডে ক্যাম্পেইন করে আমরা ওই এলাকায় ভ্যাকসিনেশন করতে পারবো, করবো। আমাদের বিশেষ গোষ্ঠী, বিশেষ করে স্লাম এরিয়ায় যারা থাকেন অথবা বেদে গোষ্ঠী, এরকম ক্লাস্টার যে গরিব মানুষেরা আছে তাদেরকেও আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনার বিষয়ে একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এইবারই সেটা করা হবে। কমানো হলো টিকা নেয়ার বয়সসীমা। 35 বেশি যে কেউ সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করে নিতে পারবেন টিকা, তবে প্রাধান্য পাবেন বয়স্করা। রেজিস্ট্রেশন করার পরে কেন্দ্র অবশ্যই সিনিয়র যারা আছেন, যাদের বয়স বেশি, তাদেরকে আগে SMS দিবেন এবং পর্যায়ক্রমে কম বয়সীদের SMS দেওয়া হবে, যাতে সিনিয়র লোকেরা আগে ভ্যাকসিন পেয়ে যান। এবার টিকার অগ্রাধিকার তালিকা যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। আইনজীবীদের মধ্যে আপাতত টিকা পাবেন শুধু বাড়ির সদস্যরাই। কৃষকদের ভ্যাকসিনেশনের জন্য কৃষি মন্ত্রণালয় তালিকা প্রস্তুত করে আমাদেরকে দিবেন, একই সাথে শ্রমিকদের বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব। মিয়ানমারের জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ায় তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে আপাতত টিকা পাবেন 55 বেশি বয়সীরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে, টানা বৃষ্টিতে খাগড়াছড়ির পাহাড়ে ঝুঁকি বাড়ছে, এখনো শরীরে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা প্রস্তুত 79টি আশ্রয় কেন্দ্র। ইন্দোনেশিয়াতে চার দিনে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত, তীব্র অক্সিজেন সংকট, সেবা দিতে হিমশিম স্বাস্থ্যকর্মীরা। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, সংকট দেখা দিচ্ছে আইসিইউ শয্যায়, প্রতিটি হাসপাতালেই বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। করোনায় হাসপাতালের পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, হাসপাতালে আসলে এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন, রোগীর সংখ্যা কেমন এবং ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা কি বলছেন? দেখুন, বাংলাদেশে করোনা শনাক্ত হবার পর এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু করোনার সর্বোচ্চ পিকে আছে, অর্থাৎ গতকালও 9,964 জন মানুষ করোনা আক্রান্ত হয়ে গেছেন এবং মারা গেছেন 164 জন। সেই তুলনায় কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতেও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। আমি এখন আছি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে, সেখানকার চিত্রটি যদি আপনাকে একটু দেখাবার চেষ্টা করি তো আপনি দেখবেন, দেখতে পাচ্ছেন যে রোগী কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে রোগীদের, এবং কুর্মিটোলা হাসপাতালের সাধারণ শয্যার যে সক্ষমতা সেটি 300টি, অথচ ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী কিন্তু এখানে ভর্তি আছেন, অর্থাৎ এখানে ভর্তি আছেন 370 জন রোগী। আর এছাড়াও এই হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা 10টি, কিন্তু সেই তুলনায় এখানে 10টি আইসিইউ শয্যায় কিন্তু রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে। রাজধানীতে করোনা ডেডিকেটেড যে 16টি হাসপাতাল রয়েছে, এই 16টি হাসপাতালে কিন্তু মাত্র 103টি আইসিইউ ফাঁকা আছে এখন পর্যন্ত, যার মধ্যে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা আছে 85টি। আর এর বাইরে যে 15টি হাসপাতাল আছে, এই 15টি ভুগছে আইসিইউ সংকটে, এর 8টির মধ্যে কোনো আইসিইউ শয্যায় ফাঁকা নাই। বাকি যে 7টি হাসপাতাল, সেই 7টি হাসপাতালে কিন্তু 1 থেকে 5টি আইসিইউ শয্যা ফাঁকা আছে। তো সেই তুলনায় এটি খুব স্পষ্ট করেই বলা যায় যে রাজধানীতে করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলো এই মুহূর্তে আইসিইউ সংকটে ভুগছে। আর এছাড়া এর সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে সাধারণ শয্যার যে চাহিদা সেটিও বেড়েছে। আমি যদি রাজধানীর 16টি হাসপাতালের পরিসংখ্যানটা আপনাকে একটু তুলে ধরতে চাই, সেক্ষেত্রে রাজধানীর এই 16টি হাসপাতালে সাধারণ শয্যার মোট সংখ্যা হচ্ছে 3,807টি, যার মধ্যে ফাঁকা আছে মাত্র 1,745টি, বাকি সবগুলোর মধ্যেই কিন্তু রোগী ভর্তি আছে, এবং মোট আইসিইউ শয্যা আছে 384টি, যার মধ্যে খালি আছে মাত্র 103টি। তো সেই দিক দিয়ে কিন্তু করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, সেই সঙ্গে যেহেতু পাল্লা দিয়ে সংক্রমণ এবং রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে, তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কা করছেন যে এই ধারা যদি অব্যাহত থাকে, অর্থাৎ সংক্রমণ বাড়ারই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে হাসপাতাল ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়তে পারে। সে কারণে সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই সাথে যে চলমান কঠোর লকডাউন, সেই লকডাউনটিকে কার্যকর করতে যেন প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়, সে বিষয়েও পরামর্শ তাদের। বিপ্রতি চন্দ্র যারা ছিলেন কুর্মিটোলা হাসপাতাল থেকে। করোনা পরিস্থিতির কারণে এখনও 30% গৃহশ্রমিক বেকার, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠান নেটওয়ার্কের জরিপে উঠে এসেছে এই চিত্র, কাজ হারানো এই শ্রমিকদের বেশিরভাগই নারী, আয় কমে যাওয়ায় মানবতার জীবন যাপন করছেন তারা। স্বামী আর 3 সন্তান নিয়ে শিখার সংসার, থাকেন রাজধানীর করাইল বস্তিতে, বাসাবাড়ির কাজ আর স্বামী রিকশা চালানোর আয় দিয়ে চলে যেত সংসার। তবে গত 1.5 বছর ধরে তার হচ্ছে না, আগে 3,000 টাকা আয় হলেও এখন হয় মাত্র 600। একই অবস্থা সবুজার, 7,000 থেকে মাসিক আয় নেমে এসেছে 3,000-এ। করোনার জন্য মাস্ক পরে যেতে হয়, কোনো কাজে সবসময় হাত ধোয়া লাগে, তারপরে এখন বাসা নিতেও চায় না। 2016-17 এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে গৃহশ্রমিকের সংখ্যা 13 লাখ, এদের মধ্যে 80% নারী শ্রমিক। গৃহশ্রমিকের মধ্যে 60% খণ্ডকালীন কাজ করে আর 40% স্থায়ী কাজ করে। করোনার প্রথম ধাক্কায় সরকার 50 লাখ শ্রমজীবীর জন্য 2,500 টাকা করে বিশেষ অনুদানের ব্যবস্থা করেছিলেন, তবে সুনির্দিষ্ট করে গৃহশ্রমিকদের জন্য বরাদ্দ ছিল না। এবারের বাজেটেও নেই তেমন ঘোষণা,
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের গত বছরের এক গবেষণায় দেখা গেছে, করোনায় গৃহশ্রমিকদের প্রায় 80% বেকার হয়েছেন। প্রায় 25% শ্রমিকই আসলে তারা তাদের মজুরিটা পান নাই। কারণ হচ্ছিল যে তখন অনেকের ফ্যামিলি কিন্তু আসলে শিফট করে গ্রামে চলে গিয়েছিল। অবজারভেশন রিপোর্ট অনুযায়ী এখনো প্রায় 30% গৃহশ্রমিক আমাদের এখনো বেকার আছে। শ্রম আইনে গৃহশ্রমকে অন্তর্ভুক্ত না করতে পারলে এ খাতের শ্রমিকদের বৈষম্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। যে প্রত্যেক গৃহকর্মীর একটা রেজিস্ট্রেশন যদি থাকতো, রেজিস্ট্রেশনকে ভিত্তি করে গৃহকর্মীদেরকে সংগঠিত করা, সংগঠিত করার মধ্যে দিয়ে আইনে যতটুকু সুরক্ষা আছে সেটা তাদেরকে দেয়া, দ্বিতীয়ত এই রেজিস্ট্রেশনকে ভিত্তি করে আমরা তাদের জন্য করোনাকালীন সহায়তাটাও করতে পারতাম। 2015 সালে গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণ নীতিমালা হয়েছে, কিন্তু তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আইএলও কনভেনশন 189কেও সরকারের অনুসমর্থন করতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনে রাজধানীর হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকলেও ক্রেতা খুবই কম। বিক্রেতারা বলছেন বিক্রি কমেছে প্রায় 90%। রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য মতে করোনায় আর্থিক ক্ষতির কারণে বন্ধ হয়ে গেছে 30% রেস্তোরাঁ। এমন অবস্থায় শিল্প টিকিয়ে রাখা কঠিন বলে মনে করছে তারা। পুরান ঢাকার হাজি বিরিয়ানির পাশাপাশি প্রায় সব হোটেলেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন। তবে বর্তমান চিত্র অনেকটাই ভিন্ন। কঠোর লকডাউনে খোলা থাকলেও ক্রেতা খুবই কম। একই অবস্থা পুরান ঢাকার আনন্দ ও ডিসেন্ট কনফেকশনারি সহ প্রায় সব রেস্তোরাঁর। এক পাতির মাল বিক্রি করতে রাত 8টা পর্যন্ত সময় লাগে। আমরা এই পর্যন্ত মনে হয় যে 80% আমরা কাস্টমার হারিয়ে ফেলছি। এক তো লকডাউন, দ্বিতীয়ত বৃষ্টি, জনশূন্য রাস্তাঘাট, এই তো ব্যবসার পরিস্থিতি। রাজধানীর বেইলি রোড, খিলগাঁও, সাত মসজিদ রোড ও মিরপুর রেস্তোরাঁর জন্য অনেক পরিচিত। এসব এলাকায় ঘুরে দেখা যায় কোনো রেস্তোরাঁয় ক্রেতা থাকলেও কোনোটিতে ক্রেতা একেবারেই নেই। বিক্রেতারা জানান সাধারণ দিনে সর্বোচ্চ 40টি অর্ডার থাকলেও লকডাউনে অর্ডার আসছে 4-5টি, যার বেশিরভাগই আবার অনলাইনে। খাবার খুবই অল্প অল্প বানাচ্ছি, কাস্টমার কম, এই জন্য 2-3টা হয়তোবা এরকম আসে, কোনোদিন হয়তোবা আসে না। আমাদের যে সময় পাবলিকের মনে করেন যেগুলো অর্ডার দেয় তখনই এসে আমাদের ক্লোজ করে দিতে হয়। কঠোর লকডাউনের এ পরিস্থিতিতে নিতান্ত প্রয়োজনেই রেস্তোরাঁ থেকে খাবার কিনছেন ক্রেতারা। বাসায় আজকে আমি রান্না করি নাই, এই জন্যই কিনে বাসায় নিয়ে যাচ্ছি। অনলাইনের যে নাম্বারটা সেটা বন্ধ ছিল, না হয়তো আমি অনলাইনে অর্ডারটা করে দিতাম। রেস্টুরেন্ট মালিকদের দাবি, 60,000 রেস্টুরেন্টের মধ্যে গত বছর লকডাউনের কারণে ব্যবসা গুটিয়ে নিয়েছে অন্তত 30%। অনেকে আবার ক্ষতির মুখে ব্যবসা চালাতেও হিমশিম খাচ্ছেন। এখন পর্যন্ত রেস্তোরাঁ খাতে 50-60,000 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্টুরেন্ট মালিকরা, এই সম্পূর্ণ সেক্টরটাই ক্ষতিগ্রস্ত। আর বর্তমান লকডাউনে তো আরও কঠিন অবস্থা। স্বাস্থ্যবিধি মেনে ও ক্রেতা অর্ধেক রাখার শর্তে রেস্তোরাঁ সম্পূর্ণরূপে খোলা রাখার দাবি এ খাতের ব্যবসায়ীদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। 2 মাসের মধ্যে দেওয়া হবে 3.5 লাখ শিক্ষার্থীকে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। করোনার কারণে 1.5 বছর ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। সরকারের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের টিকা দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়, সে লক্ষ্যে শুরু হয়ে গেছে টিকা কার্যক্রম। এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন অনেকে। আমরা সবাই অনেকে টিকা দিয়ে আসছি, ভ্যাকসিন। নেক্সট 1 মাস পরে আমাদের সেকেন্ড ডোজের তারিখটাও আমাদের দিয়ে দিয়েছে। সেকেন্ড ডোজ দিয়ে আমরা সবাই আশা করি যে খুব দ্রুত আমাদের ক্লাস শুরু করতে পারবো। প্রায়োরিটি দিয়ে হচ্ছে শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত খুলে দেওয়া উচিত। সুরক্ষা অ্যাপের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন করা হচ্ছে। শিক্ষার্থীরা নিজ নিজ জেলা থেকে টিকা দিতে পারবেন। আমাদের দায়িত্ববোধ থেকে আমরা বলছি, আমাদের যদি কোথাও কোনো ব্যর্থ ঘটে আমরা সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা নিয়েই আমরা সামনের দিকে প্রসিড হব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে প্রথমে 1,30,000 আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। এরপর অনাবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, তারপর খোলা হবে বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ টিকা দিয়েই তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এবং তাতে খুব একটা সময় লাগবে বলে মনে হয় না। জাতীয় উন্মুক্ত ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা 3.5 লাখ।
ইউজিসি বলছে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। আর পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন ও বন্যায় কোরবানি পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। তারা বলছে ঢাকায় সরাসরি খামার থেকে পশু বিক্রি হচ্ছে, কিন্তু সারা দেশের চিত্র উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনার দাবি ব্যবসায়ীদের, আর পশু পরিবহন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। রাজধানীতে মাত্র কয়েকদিন বসে কোরবানি পশুর হাট, এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। কিন্তু লকডাউনের কারণে এবার হাট নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, একই সাথে বন্যার আশঙ্কাও রয়েছে। খামারিদের সংগঠন বলছে সারা দেশে খামার আছে 8 লাখ, এর মধ্যে ঢাকা ও এর আশেপাশে মাত্র 8,000। হাটের ঝক্কি এড়াতে রাজধানীতে অনেকে খামার থেকেই পশু কিনছেন, কিন্তু প্রান্তিক খামারিদের বিষয়ে এখনও কোনো ব্যবস্থা হয়নি। কঠোর লকডাউনের কারণে আমরা একটু খুব সমস্যার কারণ, রাস্তায় তো মানুষ বেরোতেই পারতেছে না, তো খামারে আসবে কীভাবে? তো খামারে যদি মানুষ না আসে কিনবে কীভাবে? এখন ধরেন এই ডিজিটাল যে ইয়েটা হাটগুলো, তো অ্যাকচুয়ালি মানে ডিজিটাল হাটে আপনার প্রতিটা মানুষই অ্যাকচুয়ালি কুরবানির গরুটা হলো এমন একটা ব্যাপার যে আপনার এটা একটু সবাই দেখে কিনতে চায়, কারণ একটা সুন্দরের ব্যাপার থাকে। গোখাদ্যের দাম অনেক বাড়ছে, এই জন্য আমাদের এই বছরের প্রোডাকশন কস্টটা একটু হাই, বাট এই বছর যদি আসলে আশানুরূপ কোরবানি না হয় তাহলে শেষের দিক দিয়ে যে আসলে মার্কেটটা ফল করতে পারে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার আছে, যদি সাপ্লাই বেশি হয় ডিমান্ড কম হয়, ইন দ্যাট কেস মার্কেট ফল করতে পারে। এইরকম মার্কেট যদি ফল করে তাহলে আমাদের খামারিরা অবশ্যই লসের সম্মুখীন হবে। করোনা পরিস্থিতিতে পশু বিক্রি একটু কমতে পারে, তবে সামগ্রিকভাবে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন প্রাণী সম্পদ মন্ত্রী। বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো আছে, তাদের সক্ষমতা অনেক ভালো আছে, হয়তো একেবারে পূর্বের মতো নয়, তবে কোরবানি করার মতো, কোরবানি পশু ক্রয় করার মতো সক্ষমতা মানুষের রয়েছে। যদি কেউ বাড়িতে বসে তার পশু বিক্রি করতে চান, রাস্তায় বসে বিক্রি করতে চান, তিনি যাতে প্রতিকূল অবস্থায় না পড়েন সেজন্য যা করণীয় সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে গত বছর গরু ছাগল মিলিয়ে দেশে কোরবানি হয়েছিল 95 লাখ পশু। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানিকে সামনে রেখে কুষ্টিয়ার বাজারে এসেছে 35 মণ ওজনের বিশাল গরু, নাম তার বাবু। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে বিশাল আকৃতির বাবুকে দেখতে যাচ্ছেন লোকজন। দেশি পদ্ধতি আর প্রাকৃতিকভাবে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারি হেলাল উদ্দিন ও তার পরিবার। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুণ্ঠিয়ারচর গ্রামের হেলাল উদ্দিন 2.5 বছর ধরে লালন পালন করছেন ফিজিয়ান জাতের এই গরুটিকে। শখ করে নিজের ছেলের নামে এর নাম রাখেন বাবু। এরই মধ্যে বাবুকে দেখতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন দর্শনার্থীরা। প্রাকৃতিক পরিবেশে ও দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে বাবুকে। 9.5 ফুট লম্বা ও 6 ফুট উঁচু বাবুর ওজন এখন দাঁড়িয়েছে 35 মণে। বাবুকে নিতে হলে গুনতে হবে 10 লাখ টাকা। লালন পালন একটা আদ্রুপ আসা যেভাবে মানুষ করে সেভাবে মানুষ করতে হয়। খাওয়া দাওয়া গরু 3 বার খা দিত, সকালে ধরেন এই যে খড় টড় দিয়ে আর ভুসি টুসি দিয়ে আর কি, আর দুপুর সময় চুমুড়ি খায়, চুমুড় খায় আর রাত্রি আপনার এই যে আবার খড় দিয়ে। গ্যাস বাড়লে অ্যান্টাসিড প্লাস 8-9টা করে খাওয়াই দিতাম, আর আপনার কৃমির জন্য কৃমির বড়ি খাওয়াইছিলাম 12টা এই 2.5 বছরে। এর অতিরিক্ত কোনো ইঞ্জেকশনের গায়ে বা অন্য কোনো কিছু ফিড টিড এগুলো পুশ করা হয় নাই। জেলার খামারিদের প্রাকৃতিকভাবে পশুপালনে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সম্পূর্ণ প্রাকৃতিক এবং সাধারণ খাবার খেয়ে এই গরুগুলো তৈরি করা হয়েছে। আমাদের প্রাণী সম্পদের উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ফিল্ড অফিসারবৃন্দ সার্বক্ষণিক এই সমস্ত খামারিদেরকে নজরদারির মধ্যে রাখে, এবং আপনারা আশ্বস্ত হবেন আমরা এই সমস্ত খামারের বাড়িতে কিন্তু মাঝে মাঝে ভিজিট করি। করোনা মহামারী ও লকডাউনের কারণে কোরবানির পশু বিক্রি নিয়ে শঙ্কিত খামারিরা, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় বাড়ছে কিশোর অপরাধ। বছরের প্রথম 6 মাসে 41টি খুনের ঘটনায় আসামিদের বেশিরভাগই কিশোর। অভিভাবকদের নজরদারি না থাকায় কিশোর অপরাধ বাড়ছে বলে ধারণা পুলিশের। তবে মনোবিদ ও সমাজবিজ্ঞানীরা বলছেন পারিবারিক এবং সামাজিক নানা হতাশা থেকেই অপরাধে জড়াচ্ছে কিশোর বয়সীরা। গত 18 মে মাদক সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে নৈশ প্রহরীকে হত্যা।
12 মে নাতির হাতে খুন হন নানি। 30 মে হত্যার শিকার হন মাছ ব্যবসায়ী শিহাবুদ্দিন। অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক খুন। বছরের প্রথম 6 মাসে এরকম 41টি খুনের ঘটনা ঘটেছে বগুড়াতে। এসব ঘটনায় জড়িত বেশিরভাগই কিশোর। কিশোরদের অপরাধে জড়ানোর জন্য বাবা মার নজরদারির অভাবকে দায়ী করছেন পুলিশ কর্মকর্তারা। পারিবারিকভাবে যে তাদেরকে যে যত্নটা নেওয়া দরকার এবং তাদেরকে অভিভাবকদের যে সময় দেওয়া দরকার, সন্তান কী করছেন কী করছেন না, এটা আসলে হচ্ছে না। আমরা অধিকাংশ অভিভাবকেরাই সন্তানদের জন্য মডেল হতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন অভিভাবকের সচেতনতার সুযোগে ইন্টারনেটের অপব্যবহারে আসক্ত হচ্ছে শিশু কিশোররা, সেখান থেকেই উদ্বুদ্ধ হচ্ছে অপরাধে। সমাজে বিচার শৃঙ্খলা দীর্ঘসূত্রতে হচ্ছে, আর মার্ডার করলেও অনেক সময় এমন কৌশল অবলম্বন করতেছে যে তাদের এই বিচারের সম্মুখে সহজে যেতে হচ্ছে না। তোমার ভিতরে অভাব থাকতে হবে, তুমি চাইলে আমি উপর থেকে ওই আকাশ থেকে চাঁদ ধরে নিয়ে এসে দেবো, এই ধরনের চিন্তা করা ঠিক নয়। এই ধরনের চিন্তা থেকেও আমাদের এই অপরাধের যে প্রবণতা সেটা বেড়ে যাচ্ছে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চাহিদা তৈরি কিংবা রাজনৈতিক সামাজিক নানা চাহিদা থেকে তৈরি হচ্ছে হতাশা, সেখান থেকেই কিশোরদের মাঝে অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দেখা করেছেন হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী। মঙ্গলবার রাত 8:30 রাজধানীর ধানমন্ডির বাসায় দেখা করতে যান। এ সময় হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জাহিদ জিহাদি সহ আরও কয়েকজন নেতার সঙ্গে ছিলেন। প্রায় 2 ঘন্টা পর বাসা থেকে বের হন হেফাজত নেতারা। জানা গেছে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং করোনা নিয়ন্ত্রণের কঠোর বিধিনিষেধ শেষে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার ব্যাপারে সহযোগিতা চান তারা। গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় হেফাজতে ইসলাম দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। এরপর পুলিশ হেফাজত নেতাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। বিশ্বের অন্যতম শিপিং লাইন হেপাক লয়েড সিঙ্গাপুর থেকে বাংলাদেশ অভিমুখী পণ্য পরিবহন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে। 24 জুন থেকে পরিবহন বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। এ কারণে সিঙ্গাপুরের বন্দরে আমদানি করা পণ্য আটকে পড়ায় বিপাকে বাংলাদেশের আমদানিকারকরা। জার্মান ভিত্তিক হেপাক লয়েড বাংলাদেশে প্রতি মাসে গড়ে 9000 TEUs আমদানির কন্টেইনার পরিবহন করে। গেল 24 জুন শিপিং লাইনটি সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখী কন্টেইনারের বুকিং 4 সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়। দেশের বন্দর সংশ্লিষ্টরা বলছেন লাভজনক হওয়ায় বর্তমানে বড় কন্টেইনার পরিবহন সংস্থাগুলো চীন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে বেশি পণ্য পরিবহন করছে। আসলে হেপাক লয়েডের সিঙ্গাপুরে অনেকগুলো কন্টেইনার জমে গেছে যেগুলি বাংলাদেশমুখী, যাতে ওই সিঙ্গাপুরের ওই ব্যাকলগটা আরও বেশি না হয় সেই জন্য ওরা আপাতত 1 মাসের জন্য সিঙ্গাপুরের মাধ্যমে চিটাগংগামী কন্টেইনারের জন্য বন্ধ করেছে। এদিকে বাংলাদেশি আমদানিকারকদের সিঙ্গাপুরের বদলে শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে হেপাক লয়েড, কিন্তু সেখানেও অন্তত 14 দিনের জট আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশ্বব্যাপী চলমান খালি কন্টেইনার সংকটের সাথে হেপাক লয়েডের এই ঘোষণায় পরিবহন খরচ বাড়ার আশঙ্কা তাদের। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলেই মনে করছেন বাংলাদেশি শিপিং এজেন্টরা। কিন্তু এই সিদ্ধান্তের ফলে যেটা হবে যে বাংলাদেশে যারা রেগুলার ইম্পোর্টার আছে তারা স্বাভাবিকভাবে বিকল্প কোনো শিপিং লাইনকে চয়েস করার চেষ্টা করবে। সেই প্ল্যান যদি তারা চেঞ্জ করতে চায় স্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধি হওয়ার এবং পণ্যের একটা চাপ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যারা ইম্পোর্টার বা যারা ওদের জন্যই বেটার, কারণ তাদেরকে যে আর্লি যদি তাদেরকে জানালে তারা বিকল্প ব্যবস্থাটা তারা করতে পারবে, আমার মনে হয় তাতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। অন্যদিকে কন্টেইনার নিয়ে এমন জটিলতা কমাতে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন গন্তব্যে সরাসরি পরিবহন চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়। এরই মধ্যে পাহাড় ধসে বিধ্বস্ত হয়েছে অর্ধ শতাধিক ঘরবাড়ি। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও বসবাস করছেন অনেকেই। প্রাণহানি কমাতে 79টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন।
ভারী বর্ষণে খাগড়াছড়ির সবুজটিলা, কুমিল্লাটিলা, শালবন, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পাহাড় ধস। এরই মধ্যে ধসে পড়েছে অর্ধ শতাধিক ঘরবাড়ি। প্রাণ রক্ষায় কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও ঝুঁকি নিয়েই রয়েছেন অনেকে। সাময়িকভাবে পাহাড়ের ধারে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হলেও সংকট কেটে গেলে আবারও ফিরে আসেন তারা। এজন্য ঝুঁকিপূর্ণ পরিবারকে সরকারি উদ্যোগে স্থায়ীভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রায় 40-50টা পরিবার আছে যারা অত্যন্ত ঝুঁকিতে আছেন। এখন আমি মনে করি সরকার যদি তাদের পক্ষে ব্যবস্থা নেয়, তাদের থেকে সরকারিভাবে তাদেরকে বাড়িঘর করে দেয়, এবং কি যাদের বাড়িঘর নয় তাদেরকে যাতে আবাসন নেওয়া হয়, তাহলে অন্তত তাদের প্রাণে রক্ষা পাবে। অতিবৃষ্টিতে বেশিরভাগ পাহাড়ই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রস্তুত করা হয়েছে 79টি আশ্রয় কেন্দ্র। যে 800 পরিবার খাগড়াছড়ি জেলায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের ঝুঁকির অবস্থাটা বিবেচনা করে তাদেরকে নিরাপদে সরিয়ে আনতে হবে। যাদেরকে সরিয়ে নিয়ে আসা হবে আশ্রয় কেন্দ্রে, তাদেরকে যেন ঠিকমতো দেখভাল করা হয়, তারা যেন ত্রাণ পায়, খাবার দাবার পায়, এজন্য প্রয়োজনীয় ত্রাণ এবং টাকা পয়সা আমরা এই উপজেলা নির্বাহী অফিসার এবং মেয়র সাহেবদের দিই। পাহাড় ধস রোধে অপরিকল্পিত পাহাড় কাটা বন্ধের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রবাসীদের করোনার টিকা নিবন্ধনে মৌলভীবাজারে শুরু হয়েছে বিশেষ সেবা। প্রবাসীদের দোরগোড়ায় উপজেলা প্রশাসন নামের এই কার্যক্রমের অধীনে একটি ফোন কলে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধনের কাজ করছে ভ্রাম্যমাণ একটি দল। প্রবাসীদের করোনা টিকা নিশ্চিত উপজেলা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ জানিয়েছেন আটকে থাকা প্রবাসীরা। মৌলভীবাজার জেলা সদর থেকে 70 কিলোমিটার দূরে বড়লেখা উপজেলা। এখানকার প্রবাসীদের করোনা টিকা নিবন্ধন করতে যেতে হচ্ছে জেলা সদরে। চলমান লকডাউনে যত্নকান্তি, এছাড়া অনলাইনে নিবন্ধনেও ঝামেলায় পড়ছেন অনেকে। প্রবাসীদের এসব ভোগান্তি কমাতে বড়লেখা উপজেলা প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ। হটলাইন নম্বরে ফোন করলেই বাড়িতে বসে টিকার নিবন্ধন করা যাবে। এতে খুশি প্রবাসীরা। জেলা যাওয়া তো অনেক কষ্ট আসিল, এখানে খাসে বাইরে দেশে গ্রামে আইছে শুনি আমরা বহুত খুশি হয়েছি। চেয়ারম্যানে যে কইছেন ঘরে ঘরে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করতাম ফার্মু, উনি আমরা খুব খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি এবং ধন্যবাদ জানাই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। 3 জন ডিজিটাল সার্ভিস প্রোভাইডারকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। ভ্রাম্যমাণ দলের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে করছেন প্রবাসীদের নিবন্ধন। মোবাইল নাম্বারে তার নাম, ঠিকানা এবং স্থান আমরা লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ করে প্রতিদিন এটা লিপিবদ্ধ করে দিন শেষে আমরা পরের দিনের আমরা প্ল্যান করব যে আমরা কোন ইউনিয়নে বা কোন এলাকায় কতটুকু আমাদের সময় দিতে হবে। বিদেশগামীদের দুর্ভোগ কমাতে বিশেষ এই সেবা পর্যায়ক্রমে আরও 4 উপজেলায় শুরু করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের এদিকে কমলগঞ্জ বা অন্যান্য যে উপজেলাগুলো আছে সেগুলোতেও আমরা এই এই মডেলটি রেপ্লিকেট করার চেষ্টা করব। প্রবাসী ভাইরা যারা আছেন মৌলভীবাজারে, তারা এই টিকার জন্য যে নিবন্ধনের জন্য তাদের এটি সহজীকরণ সহজ হবে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাথে সমন্বয় করে নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে জেলার 415 প্রবাসী নিবন্ধন ফর্ম পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 40 লাখ। প্রথম মৃত্যুর পর 18 মাসেই এই প্রাণহানি। এ পর্যন্ত 220 দেশ ও অঞ্চলে 18 কোটি 49 লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 16 কোটি 92 লাখেরও বেশি। চীনের হুবেই প্রদেশের উহানে 2019 সালের 31 ডিসেম্বর প্রথম করোনা শনাক্ত হওয়ার তথ্য মেলে। প্রথম মৃত্যু হয় 11 জানুয়ারি। চীন থেকে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভাইরাসের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে প্রাণহানি। করোনা মোকাবেলায় লকডাউন নিতে বাধ্য হয় বিশ্বের প্রায় সব দেশ। ক্ষতির মুখে পড়ে অর্থনীতি, পর্যটন সহ বিভিন্ন খাত। 2020 সালের 11 এপ্রিল বিশ্বে করোনায় মৃত্যু দাঁড়ায় 1 লাখে। মাত্র 2.5 মাসে এ সংখ্যা ছাড়ায় 5 লাখ। এর পরের 3 মাসে সে সংখ্যা দ্বিগুণ হয়ে হয় 10 লাখ। বিশ্বে করোনায় আরও 10 লাখ মারা যায় 2020 সালের 28 সেপ্টেম্বর থেকে 2021 সালের 15 জানুয়ারি পর্যন্ত।
এরপর সাড়ে তিন মাসে বিশ্বে করোনায় প্রাণহানি 20 লাখ থেকে দাঁড়ায় 32 লাখে, অর্থাৎ এই সময়ে করোনা কেড়ে নেয় 12 লাখ প্রাণ। আর মে থেকে 6 জুলাই পর্যন্ত আরও 8 লাখ মানুষের মৃত্যু হয়। করোনা সংক্রমণ ও প্রাণহানি সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছে 6,21,000। প্রাণহানিতে এরপরেই ব্রাজিলের অবস্থান। লাতিন আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত 5,24,000-এর বেশি মৃত্যু হয়েছে। আর ভারতের অবস্থান তৃতীয়। সোমবার পর্যন্ত মারা গেছে 4 লাখের বেশি। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো আছে চতুর্থ স্থানে, 2,33,000-এর বেশি। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ইন্দোনেশিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। 4 দিনে দেশটিতে 1 লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 2,000-এরও বেশি। এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ইন্দোনেশিয়ায় প্রথম করোনা শনাক্ত হয় 2020 সালের এপ্রিলে। শুরুতে নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এরই মধ্যে অক্সিজেনের সংকটে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ। সরবরাহ নেমেছে প্রায় শূন্যের কোটায়। একটি হাসপাতালের দাবি, অক্সিজেন সংকটে তাদের 63 রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে অক্সিজেন সরবরাহ না থাকায় অক্সিজেন সিলিন্ডার কিনতে লম্বা লাইনে স্থানীয়রা। দেখুন, লাইনটি 20 মিটারেরও বেশি লম্বা। ঘণ্টাখানেক অপেক্ষা করেছি, আমার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে আসছে, তাই আমাদের জোগাড় করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে শিল্প কারখানাগুলোকে মেডিকেল অক্সিজেন উৎপাদনে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। করোনার কারণে সাধারণ সময়ের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি অক্সিজেন দরকার হচ্ছে। আমরা 5টি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, চিকিৎসার প্রয়োজনে তাদের শতভাগ দেওয়ার নির্দেশ দিয়েছি। করোনা সংক্রমণ বাড়ায় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আবারও লকডাউন জারি করা হয়েছে। বিধিনিষেধে আছে পর্যটন দ্বীপ বালিও। 20 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে লকডাউন। তবে রাজধানী জাকার্তার বাইরে পর্যাপ্ত নমুনা পরীক্ষা না হয় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়া করোনা সংক্রমণ ও কঠোর লকডাউনে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। তাদের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াইট ফ্ল্যাগ নামের অভিনব কর্মসূচি শুরু হয়েছে। নিম্ন আয়ের মানুষদের সহায়তায় এগিয়ে আসছেন ব্যবসায়ী ও তারকারা। মালয়েশিয়ার নাগরিক নূর আবদুল্লাহ পেশায় চাল বিক্রেতা। করোনা লকডাউনের কারণে কমেছে তার চালের সরবরাহ, বাধ্য হয়ে বন্ধ করেন দোকান। তারপর পেরিয়ে গেছে 3 মাস। এই পরিস্থিতিতে হতাশ 29 বছর বয়সী নূর আবদুল্লাহ খোঁজ পান হোয়াইট ফ্ল্যাগ নামের কর্মসূচির। সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াইট ফ্ল্যাগ কর্মসূচির কথা জানতে পারি। এতে জানানো হয় বাড়ির বাইরে সাদা পতাকা দেখালেই সহায়তা পাওয়া যাবে। এক বন্ধুর সাহায্যে জানালায় সাদা পতাকা ঝুলিয়ে দেই। রাত পেরোতেই খাবার অর্থসহ নানা ধরনের সহায়তা করতে নূর আবদুল্লাহর বাড়ির সামনে হাজির হন অনেকেই। অনেকেই ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, সহায়তার পাশাপাশি অনুপ্রেরণাও দিয়েছেন। বিষয়টি সত্যি অসাধারণ। এছাড়া নূর আবদুল্লার মতো নিম্ন আয়ের মানুষের সাহায্যে ফেসবুকে কিছু গ্রুপ তৈরি হয়েছে। সেখানে ছবি ও ঠিকানা পোস্ট করলেই মিলছে সাহায্য। করোনা সংক্রমণ বাড়ায় 1 জুন থেকে কঠোর লকডাউনে মালয়েশিয়া। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডে গৃহযুদ্ধে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় 1,500 বাংলাদেশি। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 1 সপ্তাহ ধরে সোয়াজিল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে শুরু হয়েছে গৃহযুদ্ধ। জ্বালাও পোড়াও চালানো হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ঘরবাড়ি, গাড়ির শোরুম সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এর মধ্যে আটকা পড়েছে সেখানে অবস্থানরত প্রায় 1,500 বাংলাদেশি। নিরাপদ আশ্রয় খুঁজতে এক বাংলাদেশির বাসায় আশ্রয় নিয়েছে 8 থেকে 10 পরিবার। এতে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন কেউ কেউ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা বাংলাদেশে বা
আমাদের রিলেটিভদের সাথে কারোর সাথে যোগাযোগ করার খুবই দূর হয়েছে। আমাদের সকল বাংলাদেশি এখানে নিরাপত্তাহীনতা ভুগতেছে, সে তো আমাদের সরকারের প্রতি একটি আবেদন। আমাদের ওনারা যেন আমাদেরকে একটি সেফ এক্সিটের ব্যবস্থা করেন, যাতে করে আমরা সাউথ আফ্রিকা ইমার্জেন্সি ক্রাইসিস সাউথ আফ্রিকা যেতে পারি। এবার খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি ইতালি ও স্পেন। ওয়েম্বলিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায়। টানা 32 ম্যাচ অপরাজিত ইতালি ইউরোতেও এখনও হারের 73 পায়নি বাঞ্ছনীয় দল। সবশেষ ম্যাচ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। এবার স্পেন বাধা টপকে স্বপ্নের ফাইনালে উঠতে মরিয়া শিরোপা প্রত্যাশীরা। গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ইতালি। ইঞ্জুরিতে ছিটকে গেছেন উইং ব্যাক স্পিনাজোলা, তবে অভিজ্ঞ বেরাত্তি পুরোপুরি ফিট। অন্যদিকে গ্রুপ পর্বে ধারাহীন ফুটবল পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর স্পেন চমক দেখাতে মুখিয়ে। পুরো ফিট না হওয়ায় শুরুর একাদশে থাকছেন না পাবলো সারাবিয়া। ম্যাচের দুদিন আগে হারারের উইকেট দেখতে না দেয়া ক্ষুব্ধ টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। মাঠকর্মীর এমন আচরণকে দুর্ভাগ্যজনক বলছেন তিনি। টেস্টে মুশফিককে পেতে আশাবাদী হলেও তামিমের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচ জিততে ব্যাটিং বোলিং দুই বিভাগে 5-3 ধৈর্যের পরিচয় দেওয়ার তাগিদ ডোমিঙ্গোর। টেস্ট ক্রিকেটে উইকেট বাড়তে গুরুত্ব পায়। লড়াইয়ের আগে দুই দলের নজর থাকে সেই 22 গজে। টাইগার কোচ ডোমিঙ্গো হারারে স্পোর্টস ক্লাবে গিয়ে উইকেট দেখতে চলে যান। ফিরতে হয়েছে হতাশা নিয়ে, মাঠকর্মী তাকে উইকেট দেখার অনুমতি দেয়নি। কোচের চিন্তা অবশ্য অন্যখানে, ইঞ্জুরি থেকে সেরে ওঠেননি তামিম। প্রস্তুতি ম্যাচে আচমকা ব্যাট করতে নেমে অস্বস্তি বাড়িয়েছে। একমাত্র টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণ, তবে মুশফিককে নিয়ে আশাবাদী কোচ। দুর্ভাগ্যবশত মাঠকর্মী আমাকে উইকেট দেখতে দিল না। দুই দিন উইকেটটা ভালো করে দেখতে পারলে পরিকল্পনা করা সহজ হতো। আমি খুবই আত্মবিশ্বাসী যে মুশফিক খেলবে, তবে তামিমকে নিয়ে শঙ্কা বেশি। ম্যাচ শুরুর আগ মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেব। সাকিবের টেস্ট খেলা নিয়ে সবসময় প্রশ্ন ওঠে, তবে এবার টাইগার আইকনের স্বরূপে ফেরার তাড়না, কঠোর পরিশ্রম ডোমিঙ্গোকে আশাবাদী করছে। পেসারদের ফিটনেস টানা বল করার দক্ষতা বাড়িয়েছে। বিদেশি পেসাররাই সামনে ম্যাচ জেতাবে সেই স্বপ্ন দেখছেন কোচ। সাকিবের মধ্যে ভালো করার ক্ষুধা দেখা যাচ্ছে। বড় ক্রিকেটাররা এমন সিরিয়াস থাকলে বাকিরাও ভালো করতে চায়। আমি বিশ্বাস করি পেসাররা যেভাবে কাজ করছে তাতে ওরা খুব দ্রুত বড় ম্যাচ জেতাবে। 5 দিনের লড়াইয়ে ম্যাচে রং বদলাবে ক্ষণে ক্ষণে। যারা ব্যাটিং বোলিং দুই বিভাগে ধৈর্যের পরিচয় দেবে তারাই জিতবে। প্রিন্স হেরাতকে পাশে নিয়ে সেভাবেই শিষ্যদের প্রস্তুত করছেন ডোমিঙ্গো। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে শুরু হয়েছে জিম্বাবুয়ে সফরের ওয়ান ডে ও টি-20 দলের ক্রিকেটারদের অনুশীলন। মিজানুর রহমান বাবুলের অধীনে প্রথম দিন ছিলেন 6 ক্রিকেটার, তবে বিসিবি একাডেমির একজন স্টাফ করোনা শনাক্ত হওয়ার কারণে সতর্কতায় অনুশীলনে যোগ দেননি সাইফুদ্দিন ও নাই। দুজনেই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। একদিন বাদে সিরিজ শুরু, টেস্ট দলের চ্যালেঞ্জ হারারেতে। মিরপুরে রঙিন পোশাকে নেমেছে ওয়ান ডে আর টি-20 দল। প্রথম দিন মাঠে রুবেল, সৌম্য মিঠুন, সৈকত আফিফ ও শামীম। দু একদিনের মধ্যে যোগ দেবেন মুস্তাফিজ, নাইম শেখ সহ বাকি 6 ক্রিকেটার। সবশেষ জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-20 সিরিজ ড্র হলেও ওয়ান ডে ট্রফি দেশে আনতে পারেনি বাংলাদেশ। সময়ের ধারাবাহিকতায় 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ জাগা নিয়ে দল। তাই বাংলাদেশ দলটাকে নিয়ে এবার বেশ আশাবাদী টাইগার পেসার রুবেল। লাস্ট আমরা যখন জিম্বাবুয়েতে গিয়েছিলাম, অবশ্যই হ্যাঁ আমরা ওইখানে আমরা ট্রফিটা আনতে পারি। ইনশাল্লাহ এবার আমাদের টিমটা খুব ভালো টিম, ব্যালেন্স টিম এবং ভালো ভালো ক্রিকেটার আমাদের টিমে আছে। ইনশাল্লাহ আমরা যদি বেস্ট ক্রিকেট খেলতে পারি, ইনশাল্লাহ এবার ট্রফিটা ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে আসবে। চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ মিস করেছেন, ফিট হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। দল চ্যাম্পিয়ন না হলেও সেরা 10-এ থেকে প্রাইম ব্যাংকের হয়ে নিয়েছেন 17 উইকেট। জিম্বাবুয়েতে সুযোগ পেলে আস্থার প্রতিদান দিতে চান টাইগারদের দীর্ঘদিনের ক্যাম্পেইনার। টি-20 একটা টুর্নামেন্ট হলো আমাদের প্রিমিয়ার লিগে, এখানে আমার একটু ডিস্কের একটু সমস্যা ছিল, তা আলহামদুলিল্লাহ এখন আমি 100% ফিট আছি। যেহেতু আমাদের এরকম ঠান্ডা কন্ডিশনে আমরা অনেক অনেক ট্যুর করেছি দেশের বাইরে, তো আমাদের পেস বোলারদের জন্য অবশ্যই একটি চ্যালেঞ্জিং। তারপরও আমাদের পেস বোলারদের অনেক বড় ভূমিকা রাখতে হবে এই জিম্বাবুয়ে সিরিজে। 9 জুলাই ভোরে জিম্বাবুয়ের ফ্লাইট উঠবেন ওয়ান ডে দলের ক্রিকেটাররা, 16 জুলাই যাবে টি-20 দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল বিরতিহীন সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাই।